এই মুহূর্তে দারুণ একটি খুশির খবর রয়েছে সারা রাজ্যবাসীর জন্য। ভোটের আগে কল্পতরু মমতা প্রতি বছর 1,00,000 টাকা করে পাবেন 50,000 বেকার তরুণ তরুণীরা। আপনারা কিভাবে সেই 50,000 টাকা করে পাবেন, কেন পাবেন, কোন কোন যোগ্যতা থাকলে আপনারা সেই 50,000 টাকা পাবেন, আজকের এই ভিডিওতে এই বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি আপনাদের সঙ্গে। তো বন্ধুরা, আমি রয়েছি শুভঙ্কর, আপনি দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এরা ফ্রেন্ড। প্রতি বছর 50,000 বেকার যুবক যুবতী পাবে 1,00,000 টাকা করে। সোমবার রাজ্য বাজেটের ঘোষণায় জানানো হয়, স্বনিযুক্তি প্রকল্পের জন্য রাজ্য সরকারের তরফে এই অর্থ অনুদান দেওয়া হবে কর্মহীন তরুণ তরুণীদের। ইতিমধ্যেই বন্ধুরা আমরা সবাই জানি যে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের একটি প্রকল্প যুবশ্রী প্রকল্প, সেই প্রকল্পের মাধ্যমে কিন্তু পশ্চিমবঙ্গের বেকার যুবক যুবতীরা ইতিমধ্যেই 1,500 টাকা করে প্রতি মাসে উৎসাহ ভাতা হিসেবে পাচ্ছে। তো এরপর কিন্তু এটি আরও একটি বিগ ব্রেকিং আপডেট পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফে, যে 50,000 বেকার তরুণ তরুণীরা 1,00,000 টাকা করে পাবেন এবার থেকে। তো চলুন সমনষ্ট না করে চলে যাচ্ছি ভিডিওর মূল বিষয়ে। ভোটের আগে এই বাজেটের ঘোষণায় যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রীতিমতো কল্পতরু, এ আলোচনা সব মহলেই চলেছে। অঙ্গনারী ও আশাকর্মীদের ভাতা বাড়ানো বা গ্রুপ ডির ঠিকাকর্মীদের মাইনে বাড়ানো, সব ক্ষেত্রেই একের পর এক দরাজ সুবিধা ঘোষণা করেছেন মমতা সরকার। তবে কর্মহীন শিক্ষিত তরুণ তরুণীদের 1,00,000 টাকা করে আর্থিক সাহায্যের ঘোষণায় চমকেছেন সকলেই। সংখ্যাটাও নেহাত কম নয়, 50,000। সরকারি সূত্রের খবর, 2011 সালে দায়িত্ব নেওয়ার পর থেকেই রাজ্য সরকার শিক্ষিত ও বেকার যুবক যুবতীদের কাজের সুযোগ বাড়ানোর লক্ষ্যে বিশেষ গুরুত্ব দিচ্ছে। নানা রকম কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়েছে রাজ্যে। এমনকি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এমনও দাবি করেছেন, তিনি ক্ষমতায় আসার পর থেকে এ রাজ্যে রেকর্ড সংখ্যক কর্মসংস্থান রয়েছে। এবার শিক্ষিত যুবক যুবতীদের স্বরোজগারের ব্যবস্থা করে দেওয়ার জন্য রাজ্য সরকার প্রতি বছর 50,000 যুবক যুবতীকে 1,00,000 টাকা করে আর্থিক সাহায্য দেবে বলে ঘোষণা করেছেন। তো বন্ধুরা, ইতিমধ্যেই কিন্তু মমতা সরকার ঘোষণা করেছেন যে প্রতি বছর 1,00,000 টাকা করে পাবেন 50,000 বেকার তরুণ তরুণীরা। তবে কবে থেকে দেওয়া হবে এখনো কিন্তু স্পষ্ট নয়। যবে থেকে কাজ শুরু হবে, প্রক্রিয়া শুরু হবে, অবশ্যই আপনাদের এরা ফ্রেন্ড ইউরোপ চ্যানেলের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হবে। কিভাবে আপনারা আবেদন করবেন, ফর্ম কোথায় পাবেন এবং কোথায় গেলে আপনারা ডকুমেন্ট সাবমিট করবেন, কোন ফর্ম ফিল আপ করবেন, সমস্ত কিছু ইন ডিটেলস আপনাদের জানিয়ে দেওয়া হবে। তো আজকে এই খবরটি আপনার কাছে দেওয়ার ছিল যে ভোটের আগে কল্পতরু মমতা প্রতি বছর 1,00,000 টাকা করে পাবে 50,000 বেকার তরুণ তরুণীরা। আশা করি ভিডিওটি ভালো লাগে, যদি ভালো লাগে অবশ্যই ভিডিও লাইক করবেন এবং শেয়ার করে সবার কাছে পৌঁছে দেবেন এই গুরুত্বপূর্ণ আপডেটটি। ফিরছি পরবর্তী বিগ ব্রেকিং আপডেট নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুরক্ষিত থাকবেন এবং আপনার পরিবারকেও অবশ্যই সুরক্ষিত রাখবেন। ফিরছি পরবর্তী ভিডিও নিয়ে। জয় হিন্দ, বন্দে মাতরম, নমস্কার।